শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাশিয়া চুপ থাকবে না, ন্যাটোর এমন ভাবনা বিপজ্জনক, হুঁশিয়ারি রাশিয়ার। এবার আফগান সীমান্তে ভয়াবহ গোলাগুলি, দুই পাকিস্তানি সেনা নিহত। হুমকির মুখে সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা জাপানের। সাবেক কর্মকর্তাদের আফগানিস্তানে ফিরতে বাধা নেই বলল তালেবান। সব দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে হবে বললেন এরদোগান। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যায় মামলা করবে আর্জেন্টিনা। এবং সবশেষ থাকছে গাজা উপকূলে পাঁচ ফিলিস্তিনি জেলেকে আটক করল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ধারণা করছে তাদের ভয়ে ইউক্রেনের সেনা মুভমেন্টের বিরুদ্ধে মস্কো কোনো জবাব দেবে না। এটা খুবই বিপজ্জনক বিশ্বাস বলে জানিয়েছে আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যান্টোলি অ্যান্টোনভ। তার অর্থ রাশিয়া চুপ থাকবে না। গতকাল শনিবার তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এ সময় অ্যান্টোনভ পশ্চিমা দেশগুলো ইউক্রেনের কাছে যে অস্ত্র পাঠাচ্ছে তারও সমালোচনা করেন। তিনি বলেন ন্যাটোর সেনারা কৃষ্ণ সাগর এবং ইউক্রেনের ভূখণ্ডে অবস্থান নিচ্ছে। যুক্তরাষ্ট্র ক্রমেই ইউক্রেনে অস্ত্র পাঠানোর মাত্রা বাড়িয়ে তুলেছে এবং প্রতিরক্ষার কাজে এসব অস্ত্র ব্যবহার হবে বলে দাবি করছে। কিন্তু প্রতিরক্ষামূলক অস্ত্রের অর্থ আমরা জানি, মার্কিন MK-41 কী জিনিস তাও আমরা জানি। এই রুশ রাষ্ট্রদূত আরও বলেন ন্যাটো জোটের সেনারা রাশিয়ার ক্ষমতা পরীক্ষা করে দেখতে চায়। তারা এমনটাও আশা করছে যে ন্যাটো জোটের ভয়ে রাশিয়া কোনো জবাব দেবে না। কিন্তু আমি খুব পরিষ্কার করে এবং দ্বিধাহীন চিত্তে বলতে চাই যে এটা খুবই বিপজ্জনক ধারণা। আফগানিস্তানের সাথে সীমান্তবর্তী এলাকায় গোলাগুলিতে দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিস্তান জেলার দত্তাখেল এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে এলাকাটি একসময় জঙ্গি অধ্যুষিত ছিল। সেখানে জঙ্গি হামলার পর তীব্র গোলাগুলির কারণে দুই সেনা নিহত হয়েছে। জঙ্গিদের খুঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ঘটনার সময় জঙ্গিদের অনেকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে পালিয়ে যায়, আবার অনেকেই সীমান্তের কাছাকাছি অন্যান্য পার্বত্য এলাকায় পালিয়ে যায়। তবুও তারা প্রায়ই নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। প্রতিপক্ষের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় এবার সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। গতকাল শনিবার জাপানের স্থলবাহিনীর সক্ষমতা পর্যবেক্ষণের একটি অনুষ্ঠানে তিনি এই সব কথা বলেছেন। তিনি বলেন জাপান সাগর অঞ্চলে সামরিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে, যে কোনো সময়ের চেয়ে বর্তমানে তা চরম রূপ ধারণ করেছে। উত্তর কোরিয়ার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে তাদের সক্ষমতা বাড়িয়েছে। এখন নিরাপত্তা রক্ষার জন্য শত্রুর ঘাঁটিতে আঘাত করার সক্ষমতা অর্জন করতে চায় জাপান। হুমকির মুখে জাপানের সামরিক শক্তিকে নতুন করে ঢেলে সাজানোর কথা ভাবছেন ফুমিও কিশিদা। তিনি বলেন চীনের সামরিক উপস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, এই অবস্থায় জাপানের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আফগানিস্তানের সাবেক সরকারের পদস্থ কর্মকর্তা এবং নেতাদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। অন্তর্বর্তী তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ আব্বাস ইস্তাকনেজাই বলেছেন সাবেক কর্মকর্তাদের দেশে ফিরতে কোনো বাধা নেই। আফগানিস্তানের শাফাকনা বার্তা সংস্থা এই খবর জানিয়েছে। এতে বলা হয়েছে আব্বাস ইস্তাকনেজাই সাবেক আফগান কর্মকর্তাদের দেশে ফেরার আহ্বান জানিয়ে এই কথা বলেছেন। তিনি বলেছেন তারা যেন নয়া তালেবান সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়ার আশা না করে। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন আফগানিস্তানের সকল নাগরিকদের তাদের মাতৃভূমিতে বসবাস করার অধিকার রয়েছে, তবে দুর্নীতিতে জড়িত সাবেক কর্মকর্তারা দেশে ফিরে এলে তাদের বিচার করা হবে না এমন কোনো গ্যারান্টি ইস্তাকনেজাই দেননি। তিনি আফগানিস্তানকে একটি স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করে বলেন তালেবান সরকার আফগান জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছে এবং এই সরকার আফগানিস্তানের মূল্যবোধ পরিপন্থী কোনো কাজ করবে না। গত 15 আগস্ট আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে গেলে ওই দিনই রাজধানী কাবুল দখল করে তালেবান। এরপর গনির ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ দেশ ত্যাগ করেন।
এছাড়া সাবেক সরকারের সাথে নানাভাবে সহযোগিতাকারী হাজার হাজার আফগান নাগরিক দেশ ছেড়ে পালিয়ে যান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পশ্চিমা দেশগুলোকে এই সমঝোতায় ফিরিয়ে এসে এতে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন। তিনি সোমবার তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ইকুর 15তম শীর্ষ সম্মেলনের ভাষণে এইসব কথা বা এই আহ্বান জানান। এরদোগান বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তিনি ইরানের ওপর আরোপিত একতরফাভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করারও আহ্বান জানান। এর আগে সোমবার ওই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে বর্তমান অচলাবস্থার জন্য দায়ী দেশ হিসেবে আমেরিকাকে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পরিহার করতে হবে এবং এটিকে স্বাক্ষরকারী অন্যান্য দেশকেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। 5 মাস বিরতির পর আজ অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে নতুন করে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা হতে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার একতরফা এবং অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করার লক্ষ্য নিয়ে ইরান এই আলোচনা শুরু করতে যাচ্ছে। ইরানের অবস্থানের প্রতি রাশিয়া এবং চীন সমর্থন দিচ্ছে। পরমাণু সমঝোতার কোনো পক্ষ না হওয়ায় আমেরিকা আলোচনায় সরাসরি যোগ দিতে পারছে না। আর্জেন্টিনার বিচার বিভাগ রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান গণহত্যার বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আদালতে মামলা দেওয়ার পদক্ষেপ নিয়েছে। বার্মিস রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে এই কথা জানায়। বিআর উইকে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত 26 নভেম্বর বুয়েন্স আয়ার্সের ফেডারেল ফৌজদারি আদালতের দ্বিতীয় চেম্বার নিশ্চিত করেছে যে তারা সর্বজনীন এখতিয়ারের নীতি অধীনে মিয়ানমারের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মামলা শুরু করবে। সেকেন্ড চেম্বারে উল্লেখ করা হয়েছে, এতে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে কিছু অপরাধ এতটাই ভয়াবহ যে সেগুলোর বিচার যে কোনো জায়গায় করা যেতে পারে। বিআরইউকে 2019 সালের নভেম্বরের প্রথমে আর্জেন্টিনার বিচার বিভাগের কাছে মিং অং হালাং এবং বর্তমান জান্তার ঊর্ধ্বতন নেতৃত্ব সহ মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের মামলার জন্য আবেদন করেছিল। বিআরইউকে এর প্রেসিডেন্ট তুন খিন বলেছেন, এটি শুধু রোহিঙ্গাদের জন্য নয় বরং সকল স্থানে নির্যাতিত মানুষের জন্য একটি আশার দিন। আন্তর্জাতিক এই সিদ্ধান্ত প্রমাণ হয়েছে যে যারা গণহত্যা ঘটায় তাদের লুকানোর কোনো জায়গা নেই। বিশ্ব এই জঘন্য অপরাধের বিরুদ্ধে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ রয়েছে। এই মামলায় নিয়ার সাহস এবং নৈতিক নেতৃত্ব দেখানোর জন্য আর্জেন্টিনার বিচার বিভাগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেছেন, মিয়ানমারের কয়েক দশক ধরে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন এবং হত্যাকারী বিচার এখনও হাতের নাগালে। তুনকিন বলেন, এই দায়বদ্ধতা কেবল রোহিঙ্গাদের জন্যই নয় বরং মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস শাসনের ভুক্তভোগী সবার জন্য। চলতি বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার নিহত, আহত, নির্যাতিত এবং নিখোঁজ সকলের ক্ষেত্রে তা প্রযোজ্য। বিবৃতিতে বলা হয়েছে, 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনী এবং তার দুসররা এই অঞ্চলে একটি জঘন্য অভিযান পরিচালনা করে, সবচেয়ে খারাপ নৃশংসতা ঘটায় এবং প্রায় 8 লক্ষ রোহিঙ্গাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করে। বিআরবি আরও বলেছে, এই সর্বজনীন এখতিয়ারের নীতির অধীনে কোথাও বা কোথায় তা কী ঘটেছে তা নির্বিশেষে পৃথিবীর যে কোনো স্থানে তদন্ত করা যেতে পারে। ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণ উপকূলে 5 ফিলিস্তিনি জেলেকে আটক করেছে। ওই ফিলিস্তিনি জেলেরা তখন নৌকায় অবস্থান করছিলেন, শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আন্দোলন এজেন্সি। ইসরায়েলি সেনাবাহিনী তাদের টুইটার অ্যাকাউন্টে দিয়ে একটি বিবৃতিতে জানিয়েছে, গাজার দক্ষিণ উপকূলে মাঞ্চলে মাছ ধরার জন্য যে নির্দিষ্ট স্থান ফিলিস্তিনিদের জন্য রাখা হয়েছিল তা অতিক্রম করায় ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে এই জেলেদেরকে গ্রেফতার করা হয়েছে। গাজায় ফিলিস্তিনিদের জন্য উপকূল থেকে মাত্র 15 নটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরার অনুমতি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র দেশটির বেসরকারি টিভি চ্যানেল 12কে জানিয়েছে, ওই 5 ফিলিস্তিনি জেলেকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। ফিলিস্তিনি জেলেরা বিভিন্ন সময়ে নানা ধরনের ইসরায়েলি নিষেধাজ্ঞার শিকার হচ্ছেন।
এসব নিষেধাজ্ঞা অমান্য করলে তাদেরকে বিভিন্ন শাস্তি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এসব শাস্তির মধ্যে রয়েছে ফিলিস্তিনি জেলেদের নৌকা ডুবিয়ে দেয়া এবং তাদের প্রতি গুলিবর্ষণ। এছাড়া ফিলিস্তিনি জেলেদের মাছ ধরার জায়গার পরিসর ছোট করে দেওয়ার কারণে তাদেরকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।